বাসিন্দারা পবিত্রতা পছন্দ করে, এবং আল্লাহ পাক পবিত্রদেরকে পছন্দ করেন। এই আয়াতের তাফসিরে কোন কোন কিতাবে দেখা যাচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে কুবাবাসীরা তোমরা এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়েছেন। সহি রাওয়ায়েত হলে এটা, মোটামুটি গ্রহণযোগ্য রাওয়ায়েত হলে এটা, তারা বললেন যে আমরা ইস্তিনজার সময় পানি ব্যবহার করি, তখন তো পানি খুব কম, পাথর দিয়ে ইস্তিনজা সাধারণত সারতেন তারা। ওনারা বললেন যে পায়খানা যখন করি আমরা, তখন আমরা পানি ব্যবহার করি, এখানে পাথরের কথা নেই। অত্যন্ত দুর্বল একটি রওয়ায়েত রয়েছে, নুতবি আল হিজারাত আল মা, যখন আমরা পায়খানা করি তখন আমরা আদবার মানে পিছনের দিকে পাথর ব্যবহারের পরে আবার পানিও ব্যবহার করি, শুধুমাত্র পাথর ব্যবহার করি না। এই যে দুর্বল বর্ণটা, এটা কোন ক্ষেত্রে? পেশাবের ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রে? যে দুর্বল বর্ণনা আছে সেটা হল পায়খানার ক্ষেত্রে, পেশাবের ক্ষেত্রে কোন দুর্বল রাওয়ায়েত নাই, হানাফি মাযহাবের কোন আগের কেতাবেও নাই, সব বানানো, সব বানানো কথা। তারপরে দাঁড়ায় দাঁড়ায় আপনার লেপ লাইট করবেন, কোন কেতাবে আছে? আগের যুগের কোন হানাফি মাযহাবের কেতাবেও নাই, যা আছে সেটা হলো পায়খানার সাথে সম্পৃক্ত। যেহেতু পায়খানার রাস্তায় শুধুমাত্র ঢিলা বা পাথর নিলে একটু চুলাইগা থাকতেও পারে, ওটা মা আল্লাহর পক্ষ থেকে, তারপরে পানি নেওয়া, কারণ দাঁড়ায় থাকে পায়খানার রাস্তায় কিভাবে আপনি ঢিলা গুলুক নেবেন, নিচ্ছেন। তারপরে বলতেছেন যার মধ্যে যুক্তি আছে, দাঁড়ায় থাকলে যে পেশাব পড়ে। আমি বললো ভাই, আপনি যদি প্রয়োজন থাকে, যদি দেখেন যে পেশাব থাকে, তাহলে দাঁড়ায় ওটা আপনি বাইর করতে পারেন, এজন্য তো আমরা বাধা দিচ্ছি না আপনাকে। কিন্তু সুস্থ মানুষ আপনি খামা খা দাঁড়ায় থেকে থেকে ঢিলা গুলো লেপ্রাইট করতে থাকবেন, হোয়াট ইজ দিস? কোন দলিল নেই? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঢিলা গুলো নিচ্ছে দলিল আছে, ইমাম আবু ইউসুফ নিছেন, ইমাম মুহাম্মদ নিছেন, আমার ঘরে হানাফি মাযহাবের কিতাব ভরা ভরপুর, নিজেরা বানিয়ে নিয়ে চালিয়ে দিচ্ছেন। তারপরে বলতেছেন যেটা সুন্নত মুস্তাহাব, আপনার সুন্নত মুস্তাহাব বলতে গেলেই পেশাবের রাস্তায় আল্লাহ নবী ঢিলা গুলুক নিয়েছেন, এর একটা দলিল লাগবে, তো সে দলিলটা কোন জায়গায়? নাম্বার টু, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ না নাজায়েজ? আপনারাই বলছেন একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্র টাইট একটা প্যান্ট পরেছে, দাঁড়িয়ে পেশাব করছে, আপনি হুকুম লাগাই দিচ্ছেন, কুত্তার মতো করে পেশাব করে নে, ওয়াজ মানে প্রচুর বলা ঠিক নয়, কুত্তার সাথে আগেই তুলনা দিলে ওর সাথে ভালো হয়ে কথা বলুন, বাবা ভালো কি মন্দ বসে পেশাব করার চেষ্টা করো, তোমার কাপড়টা যেন একটু ঢিলা হয়, ভালোভাবে বলুন, শিক্ষিত ছেলে, ওকে ধমক দিলে বিগড়ে যাবে, খারাপ কথা বলেন কেন? মহিলাদেরকে নিয়ে তখন ওয়াজ শুরু করেন হুজুররা, এমন সব অশ্রাব্য কথাবার্তা বলা শুরু করেন, এমন সব বেহায় কথাবার্তা বলা শুরু করেন, অসম্মানজনক কথাবার্তা বলা শুরু করেন, যেন একটা রসিকতার কথা। মেয়েরা তো আমার মা, আমার বোন, আমার খালা, আমার নানি, আমার দাদি, সবাই তো শ্যালিকা না, শ্যালিকার সাথেও তো দেখা না যায়, হালে মোলামাদের দৃষ্টি আকর্ষণ করব, সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করুন, ওজন হারাবেন না কেউ। দাঁড়িয়ে পেশাব করা, আপনারাই বলছেন একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্র দাঁড়িয়ে পেশাব করলে তার বিরুদ্ধে কুত্তা মুত্তা নানান কিছু বলছেন, কিন্তু আপনি যখন ঢিলা গুলো করে দাঁড়ায় আছেন তখন পেশাব করতেছে না মধু করতেছে? দলিল থাকলে আমার কথা ছিল না। দুই নম্বর কথা, এই যে মুসলিম সমাজ, দৈনিক যদি আপনি কমপক্ষে পাঁচবার পেশাব করেন, আর আধা ঘন্টা যদি খালি পেশাবের পিছনে লেফট রাইট করে কাটান, মুসলমানের সময়ের দাম নাই, তাই না? দৈনিক আড়াই ঘন্টা খালি পেশাবের ঢিলা কুকুরের পিছনেই দিবেন, আর মুসলমানদেরকে এই শিক্ষাই দিবেন আপনি, আর কোন শিক্ষা নেই। সময় তো ভাই বোনেরা, আবার দুই বুজুর্গ কথা বলতেছে, পেশাব পায়খানার সময় কথা বলা হারাম না হালাল? যে কোনো মাধ্যমে পেশাবের সময় কথা বলা হারাম না যায়, কথা বলতেছেন আবার আপনারা দুইজনে মিলে, এই যে ওয়াসওয়াসা কোন পর্যন্ত চলে গেছে, এগুলা মাযহাবে নেই, এগুলা কোন কিতাবে নেই, পেশাবের সাথে ঢেলাগুলোকে কথা কোথাও নেই, আর বারের কথা বলা হয়েছে পায়খানা রাস্তায় যদি পায়খানা লেগে থাকে ওইখানে তার প্রয়োজন উল্লেখ করতে পারে, আর কেউ অসুস্থ থাকে সত্যিকার পক্ষে, যদি দাঁড়াইলেই কাপড়টা ভিজে যাবে তার জন্য স্বতন্ত্র অপার, এটা সুন্নত মুস্তাহাব নয়, এটা রোগের চিকিৎসা। তিন নম্বর বলবো যে পেশাব যে পরে, সারা পৃথিবীর চার ভাগের কয় ভাগ পানি,
চার ভাগের তিন ভাগ মানে আর এই দেহের মধ্যে কয় ভাগ মানে চার ভাগের তিন ভাগ মানে আল্লাহ পাক বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আমি পৃথিবীর সকল কিছুকে জীবিত রাখি পানি দ্বারা সারা পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি আর এই বডির মধ্যে আল্লাহ পাক কয় ভাগ পানি দিয়েছেন চার ভাগের তিন ভাগ পানি কম ও বেশি আগের যুগে বলা হতো যে কার্তিক মাস যদি বাঁচি তাহলে বাঁচবো তার মধ্যে তার মানে খুব কলেরা হতো কার্তিক মাসে আর ডাক্তাররাও বলে দিত কিচ্ছু মুখে দেওয়া যাবে না খাওয়ে রাখতে হবে রোগী পটল দুধ এখন চিকিৎসা বিজ্ঞান বেরিয়েছে যে বেড়ে যায় পানি পানি সাপ্লাই দিতে হবে স্যালাইন গুলে গুলে খাও না হলে কি রগের মধ্যে কি লবণ পানির চালান দাও পানি টানতে থাকবে ওদিকতে পড়বে ওদিকতে ঢুকবে তাই না শরীরে কয় ভাগ পানি চার ভাগে তিন ভাগ পানি আপনি বলতেছেন যে যতক্ষণ ঢিলা কুলুক নেই পেশাব যে পরে শরীরের চার ভাগে তিন ভাগ পানি কুদতেই থাকবেন মুততেই থাকবেন না করে ঠাকাবে কেনা পানি তো আছে বৈজ্ঞানিক ভিত্তিও নেই এটার কারো দরকার পড়লে করবেন অদরকারে বদভ্যাস করে নেবেন না কেন অভ্যাস যেটা কোনো অভ্যাস মানুষের দাস ঢিলা কুলুকের অভ্যাস যদি আপনি করতে থাকেন ওইটা খালি কুদতেই থাকবেন কুদতেই থাকবেন অসুস্থ হয়ে পড়বেন রুগী হয়ে যাবেন কোনো সুস্থ মানুষ নিজেকে অসুস্থ করতে যাবেন না এলা সুন্নতের কিছুই নেই কেউ রাগ করবেন না আপনারা কিতাবটা ঘেঁটে দেখেন বহুত কিছু আছে।